আমার ইউটিউব চ্যানেল অপ্সরা সাজঘর। অপ্সরা সাজঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আমার ক্লায়েন্টের এই হেয়ারটার উপরে আমি লাইট ইউ শেপ দেব। খুবই পাতলা থিন হেয়ার, একদমই পাতলা, ওয়েভি লেন্থ আছে। তো যেহেতু পাতলা তাই একটু কাটিং করে একটু শেপ দেবো। তো আমি এতটুকু কেটে ফেলছি, লম্বাটা শর্ট হয়ে যাচ্ছে, মিডিয়াম লেন্থ হয়ে যাচ্ছে। তো লং লেন্থ ছিল হেয়ারটা, হেয়ার ওয়েভি হেয়ার। তো আমি কেটে নিচ কেটে দিয়ে আমি এখন ওপরে একটা শেপ মিলিয়ে দেবো। তো আমি একটু লাইট ইউ শেপ তৈরি করব, বেশি শর্ট করতে চাইছে না, তাই মিডিয়াম লেন্থ রেখে আমি লাইট ইউ শেপ দিয়ে দিচ্ছি। তো আমি আঙুল ফিঙ্গার ট্যাচড়া করে আমি কাটিং করে নিয়ে আমি সুন্দরভাবে গাইড লেন্থ ধরে ধরে কাটিং করে নিচ্ছি। ফিঙ্গার আমি ওপর দিকে বাঁকিয়ে নিয়ে ট্যাচড়া করে নিয়ে আমি কাটিং দিয়ে ওয়ান লেন্থে আমি শেপ তৈরি করে নিচ্ছি। একটা শেপ তৈরি করে নিচ্ছি লাইট ইউ শেপ। ওয়েভি হেয়ার ঢেউ খেলানো, বেশ সুন্দরই লাগছে, কিন্তু প্রচণ্ড পাতলা, প্রচুর হেয়ার ফল হয়ে গেছে। দুপাশটা মিলে না থাকলে, দুদিক সমান না হলে দেখতে সুন্দর হবে না। এদিক সামান্য একটু বড় আছে, তাই আমি এটা কাটিং করে ফেললাম। খুব সুন্দর একটা লাইট ইউ শেপ চলে এসছে। আমি একটু ড্রায়ার দিয়ে শুকনো করে নিলাম। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, ওয়েভি হেয়ার ঢেউ ফেলানো, খুবই সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে হেয়ার বেশি আছে, আগে যেমন কম পাতলা লেন্থ লম্বা দেখে কম মনে হচ্ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে হেয়ার কাটিং, তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।